কৃষিচন্দ্র জুয়েলার্সে কাজ ছিলাম। আমাদের এখানে কিছু ফ্রি সার্ভিস প্রোভাইড করা হচ্ছে এখন, যেমন আজ ক্লোজার রয়েছে এবং জুয়েলারি ক্লিনিং। ডায়মন্ডের ইনভয়েস ভ্যালু যদি 50,000 কিংবা 50,000 অ্যাবাভ হয়, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ইন্স্যুরেন্স দিই কাস্টমারকে। বন্ধুরা, তোমরা কি জানো পিসি চন্দ্রের যে নতুন অফার, হলমার্ক জুয়েলারির ওপর এক্সচেঞ্জের ওপর ডিডাকশন থাকছে না, জানো না তো? তার জন্য তো বলবো পুরো ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। গেস ওয়াট, আজ কোথায় আছি? আজ আছি আমরা শিলিগুড়িতে। কি জন্য? আসানসোলে যে আমরা দুর্দান্ত ফিডব্যাক পেয়েছি মানুষদের কাছ থেকে যে পিসি চন্দ্রের নতুন কনসেপ্টটা নিয়ে, তার জন্য জুয়েলস অফ উইলস এসছে কোথায়? আজ এসছে এমবি ফরচুনের। দেখতে পাচ্ছ এটা শিলিগুড়ি। শিলিগুড়ির মানুষরা এটাকে কতটা পছন্দ করে, আমিও এক্সাইটেড হয়েছি আর আপনারাও আশা করি থাকবেন। তো চলুন আমার সাথে পুরো ডিটেইলস দেখাবো। আর ধন্যবাদ বলবো পিসি চন্দ্রকে আমাকে ইনভাইট করার জন্য। আর আজকের দিনটা কি হচ্ছে না হচ্ছে পুরো ডিটেইলস তোমাদের জানাবো। তো চলো আমার সাথে। আমরা এক ম্যামকে পেয়ে গেছি। ম্যাম আপনার নাম কি? আমার নাম প্রিয়স্মিতা দাস। আচ্ছা ম্যাম, এই যে জুয়েলস অন হুইলস কনসেপ্টটা পিসি চন্দ্রের কি একটু বলুন। আমাদের এই কনসেপ্টটা হচ্ছে ডোর টু ডোর গিয়ে কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করা। আমরা যেরকম এবার সার্ভিস প্রোভাইড করছি ক্লিনিং এন্ড ফ্রি অ্যাস্ট্রোলজার। আচ্ছা, ফ্রি অ্যাস্ট্রোলজার সার্ভিসটা এনারা প্রোভাইড করছেন। আগে ভিডিওতে তোমাদেরকে বলেছি তো, আসানসোলে যে সুগম পার্কের ভিডিওটা করেছিলাম, ওটাতে দারুণ সাড়া পেয়েছিলাম কাস্টমারদের। তো এখানে কি রকম ওনাদের আসছে রিয়াকশন, সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। আচ্ছা ম্যাম, যে পিসি চন্দ্রের 9 স্টেপ টু গোল্ডেন ড্রিমস, এটার ব্যাপারে একটু আমাদের ভিউয়ার্সদের বলে দিন। আমাদের যেটা স্টার্ট হয়েছে গোল্ডেন ড্রিমস, সেটা 9 মান্থসের স্কিম রয়েছে। 11 মান্থসের মধ্যে গিয়ে কাস্টমারকে পারচেজ করে নিতে হবে। এখানে আমাদের গোল্ড বুকিং সিস্টেম হচ্ছে, এভরি মান্থ কাস্টমার কিছু পেমেন্ট করবে, সেটার এগেইনস্টে আমরা গোল্ড বুক করছি। আচ্ছা ম্যাম, এটার বেনিফিটটা কি? আমি যদি সাপোজ ধরুন বুক করলাম আস্তে আস্তে, তো এটার বেনিফিটটা আমার কি পাওয়া যাবে? এটার বেনিফিট হচ্ছে আপনি যখন পারচেজ করতে আসবেন 11 মান্থসের মধ্যে, আফটার 9 মান্থস তখন কাস্টমার হিউজ অ্যামাউন্ট ডিসকাউন্ট পাবে। 22 ক্যারেট গোল্ড জুয়েলারিতে 20% মতন ডিসকাউন্ট থাকবে। তো স্যার, এখনই অ্যাস্ট্রোলজার যে ফ্রি সার্ভিস ওটা অ্যাভেল করে এলেন, স্যারের সাথে কথা বলবো। স্যার আপনার নাম কি? আমার নাম অসিত পোদ্দার। আচ্ছা, এই যে পিসি চন্দ্রের যে জুয়েলস অন হুইলস যে কনসেপ্টটা, ফ্রি অ্যাস্ট্রোলজার সার্ভিস যেটা আপনি অ্যাভেল করলেন, কিরকম মনে হচ্ছে আপনার? খুবই ভালো লাগলো। নর্মালি তো আমরা যদি কোনো অ্যাস্ট্রোলজি বাইরেও আমরা দেখাই, সেখানেও একটা ভালো চার্জ করে, হ্যান্ডসাম মানি, এটা ফ্রিতে পাওয়া গেল, খুবই ভালো লাগলো। তাছাড়া আপনারা সঙ্গে যে উনি যেভাবে গাইড করলেন কোনটা কিভাবে করলে কিভাবে এগোনো যাবে, খুব ভালো লাগলো। আচ্ছা আচ্ছা ম্যাম, যদি আমার হলমার্কযুক্ত গোল্ড হলো তাহলে সেক্ষেত্রে আমি কি অফার পাবো? আপনার যদি 22 ক্যারেট গোল্ড হয় হলমার্ক, তাহলে আমাদের সেই দিনকার যেটা কারেন্ট রেট থাকবে সেটাই আপনি পাবেন। পুরো পুরো কারেন্ট রেটে পুরো ওয়েটটা পাবেন? হ্যাঁ, পুরো ওয়েটটা পাবেন কারেন্ট রেটে। চলিয়ে ম্যাম সে পুছ লেতে। আচ্ছা ম্যাম, আপ অ্যাস্ট্রোলজার অ্যাভেল করকে আয়ে, কেসা লাগা আপকো? ক্যা লাগ রহা অ্যাস্ট্রোলজার স্যার জো বোলে, কেসা হ্যায়? বহুত আচ্ছা হ্যায়, এসে পুছা সবকে বারে মে, ঘর পরিবার কে বারে মে বতায়া। আচ্ছা ম্যাম, যে পিসি চন্দ্র কা জো কালেকশন হ্যায়, আপকো কেসা লাগা? আপ কিতনে দিন সে পিসি চন্দ্র সে খরিদ রহে হো? দো তিন সাল সে খরিদ রহে হ্যায়, বহুত আচ্ছা হ্যায়। আচ্ছা, সার্ভিস কেসা হ্যায় শিলিগুড়ি পিসি চন্দ্র কা? বহুত আচ্ছা হ্যায়। তো দেখিয়ে ম্যাম তো বতা দিয়ে হ্যায় উনকা রিভিউ, তো আপ লোগ আগার দেখ রহে হো তো আইয়ে ভিজিট কিজিয়ে পিসি চন্দ্র পে। পিসি চন্দ্র কা জো ইয়ে জুয়েলস অন হুইলস কনসেপ্ট আপ লোগ কো কেসা লাগা, আপ একবার জরুর কমেন্ট সেকশন মে লিখিয়ে। আর পিসি চন্দ্র কা এবং খুবই ভাগ্যবান যে আমাদের এখানে পিসি চন্দ্র জুয়েলার্সের তরফ থেকে একটা ইয়ে এসেছে, যেটা কি আমাদের সোসাইটির জন্য, সোসাইটির লোকেদের জন্য খুবই একটা হেল্পফুল। এবং বিশেষ করে আমি এখানে এখন যেটা অ্যাস্ট্রোলজি যে অ্যারেঞ্জমেন্টটা এনারা আপনারা করেছেন, তাতে আমি তো খুবই হ্যাপি। ফাইনালিস্ট অলমোস্ট 2 চেয়ার্স এন্ড 3 পিপল প্লেইং, লেটস স্টার্ট। Thank you.
চন্দ্র ওয়াজ এস্টাবলিশড, এস্টাবলিশমেন্ট ইয়ার অফ পিসি চন্দ্র। আনসার কিন্তু এখানেই আছে আশেপাশে। সো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা? আশা করি খুব ভালো লেগেছে। এবি ফরচুনের রেসিডেন্টরা যা এনজয় করেছে না তোমরা ভিডিওতে আশা করি দেখতে পেয়েছো, আর তার সাথে আমিও এনজয় খুব করেছি। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। আর যারা এই চ্যানেলে নতুন এসেছো একবার বলবো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।